সোমবার রাজ্যের চতুর্থ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পূর্বে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভোটের প্রস্তুতি পর্ব। প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটকর্মীরা পৌঁছে গেছে, কিন্তু শহর বর্ধমানের বেশ কিছু কেন্দ্রে বেনিয়মে চিত্র লেন্সবন্দী হল। নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল 100% বুথেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ সিএমএস স্কুলে নির্বাচন দপ্তরের আশ্বাসের উল্টো পুরাণ ঘটেছে। প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট কেন্দ্রে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, যা বিরোধী রাজনৈতিক দলসহ সাধারণ ভোটারদের মাথা ব্যথার কারণ বলে মনে করছেন তারা। আপনি ভিজাইডি? হ্যাঁ। নামটা কি? কত নম্বর? 61। কিরকম আছে ওয়েদার? কেমন ওয়েদার? মোটামুটি তো এখন চলছে, এই তো এলাম। মানে কোনো অসুবিধা নেই? না, এখন কোনো অসুবিধা। ফোর্স আছে? ফোর্স বলতে প্যারামিলিটারি ফোর্স নেই, কিন্তু পুলিশ আছে, তাই তো? রাজ্য পুলিশ। মানে এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই? কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট হচ্ছে এখানে। তারা কি সশস্ত্র না লাঠিধারী? সশস্ত্র। স্থানীয় মানুষের কাছ থেকে সহযোগিতা? সহযোগিতা বলতে এমনি রুমটুমগুলো অপরিষ্কার ছিল, করে দিয়ে গেছে। কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ? না, এখন করতে কিছু পাইনি। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখন বাইরেই করবো, এখন কোনো অসুবিধা কিছু নেই। না, এখন কোনো অসুবিধা পাইনি। কাজ কত দূর এগোলো? কাজ মোটামুটি 25-30% মতো এগিয়ে যায়। কি আশা করছেন কালকে? আশা তো করছি ভালোই হবে। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বুধবুধ, বুধবুধ আছে। মানে কেন্দ্রীয় বাহিনী নেই? না, কেন্দ্রীয় বাহিনী মোল্লা হেজারা নেই। এটা কোন কত নম্বর? এটা হচ্ছে 60 নম্বর। 60 নম্বর? 60। বর্ধমান দুর্গাপুর লোকসভা? বর্ধমান দুর্গাপুর লোকসভা মিলে এটা 60 এলাকে, বর্ধমান দক্ষিণ বিধানসভা কনস্টিটিউশন। কত ভোটার আছে আপনার এই? এখন ভোটার আছে যা দেখলাম হিসাবে, তাতে করে 700 টোটাল হচ্ছে, টোটাল ভোটার হচ্ছে 761। কোনো অসুবিধা কিছু আছে? না, এখনও পর্যন্ত পৌঁছানোর পর কোনো অসুবিধা নেই। নেই? আর নিরাপত্তা? নিরাপত্তা বাহিনী তো আছে, দেখলাম এখানে তো পাশেই আছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীও আছে। কেন্দ্রীয় না, আপনার ইয়েটাতে কী দিয়েছে কেন্দ্রীয় বাহিনী? সেটাতে এখনও কিছু পাইনি মানে রিপোর্টটা, তবে কেন্দ্রীয় রাজ্য দুই আছে দেখলাম। দুই আছে, রাজ্যও আছে। রাজ্য কি সশস্ত্র না পুলিশ লাঠি দেয়? আমরা তো বিকেলবেলায় এসেছি, এখনও পর্যন্ত সেরকম দেখি। কত কতজন আপনারা আছেন? আমরা এখানে আছি 4 জন মোট বিজেপি নিয়ে, আরও অবজার্ভ এই আমাদের মাইক্রো অবজার্ভার আছে 1-5 জন। রাতের মধ্যে কাজ কমপ্লিট করে দেবে? হ্যাঁ, রাতের মধ্যে আমি করছি, কাজ শুরু করছি। আমি মিডিয়া থেকে আসছি। কেমন আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা কিচ্ছু? মোটামুটি শুরু করেছে, রাস্তা দেরি হয়ে গেল, প্লাস এখানে খড়ফড় পরিষ্কার করা ছিল না। এটা কারা করে দিল? আমরাই করালাম নিজেরা, কি এখন ছাটাফাটি করতে হলো। নিরাপত্তা কেমন আছে? এখনো কিছু কিছু ফিল করি। নিরাপত্তা বাহিনী কি কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশ? না, রাজ্য পুলিশ আছে। কেন্দ্রীয় বাহিনী কোনো নেই? কেন্দ্রীয় বাহিনী নেই। কেন্দ্রীয় বাহিনী নেই, রাজ্য পুলিশ। কান্ড করেছিলেন কেন্দ্রীয় বাহিনী? আমরা ইলেকশনের দিনকে ট্রেনিং হয়েছে, তখন আমরা বলেছি সেটা দেয়নি। কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন না? এখনো তো করি না। কেন্দ্রীয় বাহিনী থাকলে কি আর একটু ভরসা বেশি পেতেন? কেন্দ্রীয় বাহিনীর ভরসা বেশি মনে হয় সেরকম কিছু ব্যাপার না, বাংলা বাহিনীর উপর আমাদের ভরসা আছে। শহর বর্ধমানের বোরহাট রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ে অবশ্য কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি পরিলক্ষিত হল, যদিও এই ভোট কেন্দ্রে ভোট কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেল। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে ভোট করাতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভোট কর্মীরা। এর পাশাপাশি জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন ভোট কর্মীরা। খুবই আনহেলদি পরিবেশ,
বললেন নলে ধরে খেয়ে আসেন কি ধরনের আসবেন কি বলুন সেক্টর অফিসার বলছেন? হ্যাঁ একথা বলে দিলেন সেক্টর অফিসার। আচ্ছা আচ্ছা দেখলাম সেন্ট্রাল বাহিনী রয়েছে আমাদের সাথে এখনো কেউ কন্ট্যাক্ট করেনি ভোট গ্রহণের পূর্বে ভোট কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এই ভোট কেন্দ্রে শাসক দলের কর্মীদের অবাধ বিচরণের চিত্র ধরা পড়ল। বিষয়টি ভুল স্বীকার করে নিয়ে ভোট কেন্দ্র থেকে চলে যায় শাসক দলের কর্মীরা। আপনি কি আপনি কে? না আমরা পার্টি থেকে। হ্যাঁ পার্টি দিয়ে থেকে। কোন পার্টি থেকে? তৃণমূল পার্টি। তৃণমূল পার্টি? তৃণমূল। আপনি তৃণমূল? ঢোকার পর পোলিং এজেন্ট পোলিং পার্সন ঢোকার পর আপনারা দলীয় লোক হিসেবে এখানে ঢুকতে পারেন? না সেটা পারি না, আমি জিজ্ঞেস করছি যে কোনো অসুবিধা হচ্ছে? না না, আপনি পোলিং অফিসে পোলিং এর পোলিং পার্সন যেখানে রয়েছে পোলিং এজেন্ট ওনাদের ম্যান রয়েছে কথা বললাম এমনি। আপনার নামটা কি? আমার নাম আশিস চৌধুরী। আশিস চৌধুরী। চৌধুরী, আপনারা কি ওনাদের ভালো মন্দ কোনো অসুবিধাটা দেখছেন? না না দেখছি না, এই যে ওনারা কমপ্লেন করলো আমরা দেখতেলাম যে এমনি সব ইয়েতে ভূতটা কোথায় হবে না হবে এগুলো। না এটা দেখার কি আপনার দায়িত্ব? না দায়িত্ব নয়, এমনি এসেছি। আপনি কি করে কোনো রাজনৈতিক দলের লোকদের ঢুকতে দিচ্ছেন? উনি তো ঢুকলে আপনার পরিচয় হয়নি ওনার সাথে, জানি না। উনি ঢুকলেন আপনি চলে এলেন, আমরা চিনবো কি করে? কে কি কোনটা চিনবো? আমরা তো চিনি না কাউকে। উনি এসে দাঁড়ালেন জাস্ট। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা।